রংপুরে উদ্বেগজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। বিভাগের একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতালে ফাঁকা পাওয়া যাচ্ছে না আইসিইউ শয্যা। সাধারণ বেড না পেয়েও চরম দুর্ভোগে অনেক রোগী। এক বছরেও আইসিইউ শয্যা না বাড়ানোয় স্বাস্থ্য বিভাগের উপর ক্ষুব্ধ ভুক্তভোগীরা। রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের সামনে ঝুলছে আইসিইউতে কোনো শয্যা ফাঁকা নাই এমন সাইনবোর্ড। 100 শয্যার এই হাসপাতালে আইসিইউ 10টি, ভেন্টিলেটর সুবিধা আছে 8টিতে। আরও কয়েকজন করোনা রোগীকে আইসিইউতে নেওয়া প্রয়োজন হলেও ফাঁকা নেই শয্যা। আইসিইউতে কোনো ফাঁকা নেই, যতগুলো বেড আছে সবগুলোতে রোগী আছে। আমার এখানে তো ক্রাইসিস নেই, আমার অক্সিজেন সাপ্লাই ঠিক আছে, যন্ত্রপাতি ঠিক আছে আইসিইউতে। রোগীর স্বজনেরা বলছেন 4 থেকে 5 দিন অপেক্ষা করেও পাওয়া যাচ্ছে না আইসিইউ। দুইবার ফেল করার কারণে অটোমেটিকলি দুইটা পেশেন্ট মারা গেছে, একটা হলো আইসিইউ 8 নম্বর আর একটা হলো 6 নম্বর। এই এত বড় একটা জায়গাতে মাত্র 10টা আইসিইউ বেড, এটা অনেক বড় একটা ক্রাইসিস আর কি। বিভাগে সবথেকে বেশি সংক্রমণ হচ্ছে দিনাজপুরে, দ্বিতীয় অবস্থানে রংপুর আর তৃতীয় ঠাকুরগাঁও। আইসিইউ শয্যার অভাবে চিকিৎসা দিতে বেগ পেতে হচ্ছে বলছে স্বাস্থ্য বিভাগ। ইমার্জেন্সি বেসিসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটি ওয়ার্ডকে করোনা রোগী রাখার জন্য একটা করা হয়েছে এবং রাত্রি কাজ করা হয়েছে। রংপুর মেডিকেলের আইসিইউ বেড একটা প্রস্তাবনা আছে, 10টা করোনার জন্য 10টা বেড, চেষ্টা চলছে আর কি। গত বছর এপ্রিলে এই হাসপাতালে 50টি আইসিইউ শয্যা স্থাপনের বরাদ্দ দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, তবে এক বছরে বাড়েনি একটি আইসিইউ শয্যাও। নাজমুল ইসলাম নিশাত, ডিবিসি নিউজ, রংপুর।